থেকে বড়ো যে এই পার্কে সব থেকে বড়ো যে রাইডটা, যেটা এই যে শুরু হলো এখানটা থেকে, এই হচ্ছে সেই গেমিং প্ল্যাটফর্মটা আছে এদিক থেকে শুরু করে সমস্তটা, এটা এটা পুরো চ্যালেঞ্জ বাস্কেটবল, এদিকে আছে টেবিল টেনিস আর ভলিবল, ছোটো ছোটো বলার আছে, এগুলো পুরো এগুলো সব ফ্রি গেম। আমরা যে টিকিটটা কেটেছিলাম টিকিটের মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। এখন আমরা এখানে মোটামুটি 2 ঘন্টার মতো অনেক গেম অ্যাক্টিভিটি খেলে হয়ে গেছে। এখন বাজে প্রায় 4:15 মতো, আমরা এখন যাই বাইরের দিকে, বাইরের দিকে বাইরে অ্যাক্টিভিটিগুলো করবো, কারণ এখন বাইরের দিকে গরমটাও হালকা কমে গেছে। I don't know if you can hear me. Ram with Fred is already underway. But without your support, we will never be able to win. The Kronos team knows it. The journey is full of danger, and today is not the best day for an intergalactic trip from Earth. Our interplanetary forecast indicates that there is a meteor storm. The fans of the opposing team has thousands of fans rooting them on. Your team desperately needs you, and hop on a drink. You are about to arrive at the entrance of the Scorpio constellation. It is very important for you to know that. Can you hear me? Listen carefully. You have been hijacked by galactic pirates who are trying to keep you from the match. And all is not lost. We have a chance. The universe of the organizers are activating it. এই একটা রাইড হচ্ছে যেটা জ্যান্টিং জ্যাকের মতো উড়িয়ে ঘুরে নিয়ে যাচ্ছে এরকমভাবে। সব থেকে হাইয়েস্ট যে রাইডটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এইটা, ড্রাগন কোস্টারের মতো ঘুরি 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 নিয়ে যাচ্ছে। বাট আমাদের মনে হয় না তো এম বুকে দেওয়া মনে হচ্ছে যে এই রাইডটা করার। বাট দেখা যাক, যদি রোদ একটু কমে তখন আস্তে করবো। এটা ধীরে ধীরে এখন স্পিড হচ্ছে, বেড়ে যাচ্ছে স্পিড বাড়ছে। মানে মন উপলক্ষ ছিল আমাদেরকে করা হয়েছিল যে আমরা যে বসে থেকে সেটা একটা বলকে কিভাবে রেডি করা হয়, রেডি করার পর বলটাকে স্টিচ করা হয়, তারপর মাঠে খেলা হয়, গোল করা হয়। বাট দেখছিল খুব খারাপও না আবার ভালো না, বা ঠিক আছে ছোটোখাটোর মতো বাচ্চাদের এটা গিয়েছিল। এখন আমরা এসছি এই ছোটোখাটো দিকে, ট্রেনের দিকে, টয় ট্রেনের মতো দেখে। এখান থেকে এখনও বাস্কেটবল ট্রেনিং, ফুটবল মতো ট্রেনিং করা হচ্ছে, এখান থেকে খেলবো, তারপর আমরা আবার এই হচ্ছে সেটা সব থেকে বড়ো, যেটা সব থেকে বেশি দেখার সব থেকে বড়ো যেটা রাইড, যে ট্রেনের মধ্যে এখানে দেখাচ্ছে আলাদা না সব থেকে বড় যে রাইডটা। বাট আমরা এটা এখন করবো না, পরে করবো এর সামনে স্ট্যাচু। এই এখন এই রাইডটা আমরা এখন করবো আমি আর আসিফ মিলে। অতটা ফাস্ট ছিল না, ঠিক আছে, বাট বাচ্চাদের জন্য ঠিক আছে, আর প্লাস বড়োদের ঠিক আছে, কারণ ছোটোখাটো এক্সপিরিয়েন্স করার জন্য এটা ঠিক আছে। সব থেকে বড়ো হচ্ছে আমার পেছনে এটা রাইডটা, বিশাল বিশাল বড়ো। বাট ভাবছি কি আমরা যাবো কি না, এদিকে ওপরে যে রাউন্ডটা ওইটাও ঘুরছে, এইখানে আছে পেছনে খেলা হচ্ছে, কেউ যদি খেলতে চাই খেলতে পারে। বাট আমাদের কোনো জুতো বা কিছু নিয়ে আসেনি এক্সট্রা, দেখা যাক যদি না খেলতে পারি তো খেলতে মনে হয়তো। Thank you.
সুন্দর এখানে একটা ফুল ফুটেছে, এত সুন্দর দেখতে লাগছে। এখন আমরা লাস্টে প্ল্যান করছি, এখন একটু ওটা কমেছে, এই রাইডটা করবো যেটা এটা ঝোলার মতো উপরে গিয়ে একদম রাউন্ড মতো ঝোলাবে। এই হচ্ছে সেই এন্ট্রি, এখন এখান থেকে এন্ট্রি করে আমরা মধ্যে চেপে উপরে যাব। এই সব থেকে এই বড় রাইডটা চারটে গেলাম, ওরা বললে পাঁচ ছজনের কমে হবে না, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ওই রাইডটা চাপার জন্য। পাঁচ ছজন আসবে, কারণ একটা রোদের দুপুরবেলা একটা রোদ, তার জন্য কেউ আসেনি, কম এসেছে, চার পাঁচজনের বেশি আসেনি। যতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, চার পাঁচজন হবে, তারপর আমরা ওই রাইডটা করতে যাবো। তাই এনিওয়ে আগে তার পাশে রাইড আমরা করে নিই, তারপর লাস্ট ওই রাইডটা করে বেরিয়ে যাবো আমরা। এখন আমরা এই রাইডটাতে এসেছি, এই রাইডটাতে মনে হয় তো ভেতরে মোবাইল অ্যালাউ করবে না, আমরা বাইরে থেকে দেখাবো। এই যে সেই রাইডটা ভয়ঙ্কর, যেটা রাইড সব থেকে বড়ো, যে এই পার্কে সব থেকে বড়ো যে রাইডটা, সেটা এই যে শুরু হলো। কিন্তু আমরা এই রাইডটাতে যাবো না, কারণ এই রাইডটা দেখে ভয় লাগছে, করলে তাহলে যাবো। আর এই হচ্ছে এই রাইডটা, এই মাত্র আমরা এটা করে এলাম, এটা মোটামুটি ভালো, তাও অনেক স্পিড ছিল, রাউন্ডিং সার্কেল ছিল, আমরা বেশিক্ষণ করিনি, পাঁচ মিনিটের মতো করে আমরা নিয়ে ফেলছিলাম, কারণ আমাদের মেন আকর্ষণ ছিল এই রাইডটা যাওয়ার জন্য। এই মাত্র এখন এই রাইডটাতে এবার যাবো, যে রাইড করবো। এই যে যে রাইডটা আমাদের রাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পর এখন সেকেন্ড রাইন চলছে, বাচ্চারা উঠেছে, কিন্তু এত ভয় এটা, এটা উপর দিক দিয়ে দিক থেকে রিং নিয়ে যাবে, ঠিক আছে, তারপরে এমন ঘোরাবে, রাইডটা শুরু হচ্ছে, দেখে বুঝে যাবে। দেখেন এই যে এবার উঠছে, ধীরে ধীরে উঠছে, ঠিক আছে, আমার নামবে, ঠিক আছে, যখন রাউন্ডের মতো ঘুরবে তখন একটা ভয়। এই যে দেখেন কেমনভাবে ঘোরাচ্ছে, এবার ঘুরে হলো, এবার ঘোরানো শুরু হবে এখানটা থেকে। দেখেন শব্দ, দেখেন সাইডে সব, এই রাইডটা কেমন লাগলো? অনেক অনেক, এটা এই রাইডটা মানে মুখে বলার মতো কিছু নেই, মানে একদম উপরে গিয়ে রিল্যাক্সে ঘুরছে, মানে একদম মনে হয় কেউ যদি উপরে গিয়ে যদি হয় না, একদম রিল্যাক্স স্বর্গের মধ্যে, বা উপরে গিয়ে একটা ইয়ে আমরা দুজন ছিলাম, আমরা ওয়েট করছিলাম বলে আমাদের কেউ আর মানে সাথে যাওয়ার জন্য কেউ পাঁচজন না হলে এটা ছাড়বেও না, ব্যালেন্স করতে হবে, তার জন্য এনারা নিজেরা চার পাঁচটা স্টাফদেরকে জোগাড় করে সবাই মিলে ছজন করে আমাদেরকে উপরে সুযোগ, শুধুমাত্র আমাদের জন্য, কারণ আমরা ছটার সময় এখান থেকে বেরিয়ে যেয়ে অন্যদিকে যাবো বলে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর মাই স্টাফ, থ্যাংক ইউ। আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই অবধি হচ্ছে, এটাই হচ্ছে রিয়েল মাদ্রিদের ক্লাবের যে থিম, যে পার্কটা, এখন প্রায় বেজে গেছে ছটা, কারণ আমরা বেরিয়ে এখন যাবো অন্য পার্কের দিকে, রিভার ল্যান্ড, রাজমহলের দিকে, যে শোগুলো আছে সেই ভিডিওগুলো আমি পরের ভিডিওটা এডিট করে দেবো, পরের যে ব্লগগুলো আসবে। এই ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।